ইঞ্জিনিয়ার নাজিম জয়, যিনি বর্তমানে তার সেন্স অফ হিউমার অনুষ্ঠানটির মাধ্যমে আলোচনার শীর্ষে। তার এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যেই আসে না কেন, তাকে নিয়েই শুরু হয়ে যায় আলোচনা সমালোচনা। কারণ অনুষ্ঠানটি সাজানোই হয়েছে এভাবে, নানা ধরনের কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হয় এই অনুষ্ঠানে। তবে এই অনুষ্ঠানের উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় এবার নিজেই বললেন কিছু কন্ট্রোভার্সিয়াল কথা, যেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে একেবারে ঝড়ের বেগে। জয় বলেছেন, দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিক পত্রিকার টকশোতে এসে জয় জানিয়েছেন শাকিব খানের জন্য তিনি নায়ক হতে পারেননি। তিনি যখন বড় পর্দায় পা রেখেছিলেন তখন শাকিব খান সুপারস্টার ছিল না, তখন সুপারস্টার ছিলেন মান্না ভাই। আর সেই সময় চিত্রনায়ক মান্নার অকাল মৃত্যুর পরে শাকিব খান একাই বাংলা সিনেমাটা দখল করে বসেন। এ বিষয়ে তিনি আরো জানান, একটি ট্রিপে দুবাই যাওয়ার সময় শাকিব খানের সিনেমার দ্বিতীয় নায়ক হিসেবে থাকার জন্য অনুরোধ করেন ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব। এই উত্তরে না বলার পরই নাকি আর কখনো সিনেমার জন্য ডাক পাননি জয়, আর তিনি এর জন্য শাকিবকেই দায়ী করছেন। এদিকে জয়ের এরকম মন্তব্যকে ভালো চোখে দেখছেন না শাকিব খানের ভক্তরা। তারা বলছেন, একজন নায়ক হওয়ার জন্য যেরকম যোগ্যতা লাগে তার অনেক কিছুই নেই জয়ের মাঝে। আর শাকিব খান নিজেই তো প্রথম দ্বিতীয় হিরো হিসেবে কাজ করেছেন, শাবনূর রিয়াজের অনেক সিনেমায় তিনি ছিলেন দ্বিতীয় হিরো, তারপরে তো তিনি আস্তে আস্তে উঠে এসেছেন এই জায়গায়। তার এই অবস্থানটা একদিনে তৈরি হয়নি, তাই শুধুমাত্র শাকিব খানকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তার উপর অনেকে বলছেন, সবাই সবকিছু শাকিব খানের দিকেই টেনে নিয়ে যায়, কারণ এতে করে সহজেই আলোচনায় আসা যায়। তবে কেউ কেউ যে শাকিবের বিপক্ষে কথা বলছেন না সেটাও কিন্তু নয়, অনেকেই বলছেন শাকিব খান নিজের স্টার পাওয়ার খাটিয়েছেন অনেক ক্ষেত্রেই। অনেক ক্ষেত্রেই তিনি নিজের সিনেমার নায়ক নায়িকা ঠিক করে দিতেন প্রযোজক পরিচালকদের কাছে, যদিও এর কোনো প্রমাণ পাওয়া যায়নি এখন পর্যন্ত। প্রিয় দর্শক, সেন্স অফ হিউমারের জন্য আলোচিত উপস্থাপক এবং টেলিভিশন ও বড়পর্দার অভিনেতা ও নায়ক শাহরিয়ার নাজিম জয়ের এ ধরনের মন্তব্য নিয়ে আপনাদের কি মত, সবকিছু শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।